হ্যালো, আমি সঞ্জয় কুণ্ডু। বন্ধুরা সবাই ভালো আছো? আজকের এই ভিডিওতে আমি ক্যামেল কোম্পানির ফ্লুইড অ্যাক্রিলিক কালার সম্পর্কে বলবো। ক্যামেল কোম্পানি সম্প্রতি বাজারে 3টি সেটের এই ফ্লুইড কালার নিয়ে এসেছে। 3টি সিরিজ হলো অ্যাকোয়া সিরিজ, মনোক্রোমিক সিরিজ ও সানসেট সিরিজ। এখানে আমি মনোক্রোমিক সিরিজটা ব্যবহার করছি। যেই জিনিসগুলো লাগবে আমাদের, ক্যামেল ফ্লুইড অ্যাক্রিলিক কালার, রং ঢালার জন্য পেপার কাপ বা প্লাস্টিকের কাপ বা গ্লাস, যা খুশি, পুরনো নিউজ পেপার বা প্লাস্টিক যেটা টেবিলের উপরে পেতে ক্যানভাসটা রেখে আমরা করব, যেটা পেতে করলে রং চারদিকে ছড়াবে না, আর হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস নাও পরতে পারো, আমি পরে করছি। এখানে ক্যামেলের এই ফ্লুইড আর্ট সেটটার মধ্যে থাকছে একটা 8x8 ক্যানভাস বোর্ড, একটা অ্যাপ্রন যেটা গায়ের কাপড়টাকে এই রঙের হাত থেকে বাঁচাবে, আর হচ্ছে 4টে রঙের বোতলের সেট। যেই রঙগুলো হলো মেটালিক সিলভার, মেটালিক গোল্ড, হোয়াইট, ব্ল্যাক। আমি ক্যানভাসটাকে একটা ভারী পেপার ওয়েটের ওপরে বসিয়ে নিয়েছি, যাতে রং করার সময় ক্যানভাসটা হাত দিয়ে ইজিলি মুভ করতে পারি। পেপার কাপের মধ্যে কালারগুলো একটা একটা পরপর ঢেলে যাব এইভাবে। এরপর এই রঙটাকে ক্যানভাসের মাঝখানে এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেব। তোমরা চাইলে বেশি পরিমাণে রঙকে একত্রিত করেও তোমরা এটা করতে পারো। তোমরা চাইলে রংটাকে আরেকটু বেশি পরিমাণ পেপার কাপের মধ্যে ঢেলে নিয়ে মাঝখানটায় ঢেলে হালকা নাড়িয়েও তোমরা করতে পারো। আমি একটু অন্যভাবে করছি। আমি এই যে বারে বারে কালার এখানে অ্যাড করছি, তোমরা চাইলে এইটাকে অ্যাভয়েড করার জন্য একেবারেই বেশি পরিমাণে রং পেপার কাপে ঢেলে নিয়ে ক্যানভাসের উপরে ঢেলে ক্যানভাসটাকে হালকা নাড়িয়ে ছবিটা করতে পারো। যেহেতু আমি এখানে অল্প রং ঢেলেছি প্রথমবারে, তাই সেইভাবে এটা চারদিকে স্প্রেড করেনি, কেননা আমি এই আলাদা আলাদাভাবে বারে বারে রং ঢেলে এটা করছি, সেই জন্য আমি প্রথমে বেশি রং এখানে ঢালিনি। তোমরা নিজের মতো করে চেষ্টা করো। কালারগুলো যাতে চারদিকে ছড়িয়ে পড়ে, সেই জন্য ক্যানভাস বোর্ডটাকে আমি একটু জোরে জোরে নাড়াচ্ছি বা ঝাঁকুনি দিচ্ছি। কালারগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এইটা বেশ মজাদার, এবং নিজের মতো করে এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটা বেশ সুন্দর লাগে দেখতে।
একটু অন্যরকম স্বাদ পাওয়ার জন্য এই ধরনের ড্রয়িং করা যেতেই পারে। জিনিসটা খুব একটা কঠিন নয়, এটি সহজ এবং কালারটাও ভালো। ধন্যবাদ।